কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কয়েকজন মেয়র প্রার্থী থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী নিয়েই ভোটারদের মধ্যে আলোচনা বেশি। বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু এই সিটির প্রথম মেয়র, অন্যজন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুল খানের মেয়ে ও সাবেক কাউন্সিলর আনজুম সুলতানা সীমা। ফলে নির্বাচনে যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে তা নিয়ে সন্দেহ নেই কারো মধ্যে, তবে ভোট নিয়ে কিছুটা শঙ্কাও আছে ভোটারদের। এই ক্লান্তি লগ্নে উনি ক্ষমতা নিয়েছে, নির্বাচন কমিশনার হয়েছে, অবশ্যই উনি সুস্থ করতে হবে, ওনার স্বার্থে করতে হবে এবং জাতির স্বার্থে করতে হবে। পিসফুলি একটা ইলেকশন এটা সাধারণ নাগরিকরা আশা করে। রাস্তা থেকে একটু ভিতরে যেই কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলোতেই ভোটারকে ভয়ভীতি দেখায়, আমরা দেখেছি যাতে এই ভয়ভীতিগুলো না আসে। প্রশাসন যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যদি কেউ কোনো রকম অনিয়ম অন্যায় করে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, এখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আমরা আশ্বস্ত করতে চাই যে নির্বাচন যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে, সবাই যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কার্যক্রমটা গ্রহণ করছি এবং করব। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমরা জানি যে কিভাবে আমাদের পেশাদারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেন মানুষ নিরাপদে নিরবচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 103টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, কুমিল্লা।